হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাজী শারমিন রহমান, অস্ট্রিয়া ভিয়েনা থেকে সকালের সংবাদ শিরোনাম পড়ছি। আজ 19 মার্চ 2019 সাল। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সকালের সংবাদ শিরোনাম পড়ছি প্রথমেই প্রথম আলো। ভোট শেষে ফেরার পথে গুলি, নিহত 7। মার্চেই 1.5 কিলোমিটার। নেদারল্যান্ডসে হামলাকারী তুরস্কের নাগরিক। তিমির পেটে 40 কেজি প্লাস্টিকের ব্যাগ। বঙ্গবন্ধুর কথা অমান্যকারীদের একঘরে করা দরকার। কলেজে অনার্স মাস্টার্স কি দরকার, প্রশ্ন কৃষিমন্ত্রীর। মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন সৃজিত। চট্টগ্রাম আদালতে পুলিশের মালখানায় চুরি। জ্যাকসন বা জাদুঘর থেকেও স্বাধীনতা বিরোধী খুনিদের ক্ষমতায় না আনার আহ্বান প্রধানমন্ত্রীর। উপাচার্যের অপেক্ষা শেষে আন্দোলন স্থগিত। পৌর নির্বাচনে ব্যালট পেপার কেন্দ্রে যাবেন সকালে। চালু হলো কম্পিউটার নির্ভর IELTS। ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। ফেসবুক গুগল থেকে বিজ্ঞাপন প্রত্যাহার নিউজিল্যান্ডের ব্র্যান্ডগুলোর। ইত্তেফাক, নেদারল্যান্ডসে ট্রামের গুলিতে নিহতের সংখ্যা বেড়ে 3। নেদারল্যান্ডসে ট্রামে বন্দুকধারীর গুলিতে নিহত 1, অনেকে আহত। ক্রাইস্টচার্চ চার্চ ট্র্যাজেডি, ক্রিকেটারদের মানসিক সহায়তা দেবে বিসিবি। ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান। আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট জয়। বাঘাইছড়িতে গুলিতে নির্বাচনী কর্মকর্তাসহ নিহত 6। একতরফার কারণে কেন্দ্রে যেতে আগ্রহ কমেছে ভোটারদের। ESPN-এর শতক্রিয়াবিদের তালিকায় বাংলাদেশি 3 তারকা। গ্যাসের দাম বৃদ্ধিতে বছরে 26 কোটি টাকা ব্যয় বাড়বে, বিশ্ব সংবাদ। নেদারল্যান্ডসে হামলাকারী তুরস্কের নাগরিক। বগুড়ায় যারা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন। সন্ত্রাসবাদের অভিযোগে চীনে 13,000 মুসলিম গ্রেপ্তার। মিম সজীব নিহতের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 3 এপ্রিল। চট্টগ্রামে আদালতের মালখানায় রহস্যজনক চুরি। দেশে প্রতিবছর ক্যান্সারে মৃত্যু 91,500। ইনকিলাব, পার্বতীপুরে মহিলা ভাইস চেয়ারম্যান রুকু। নেত্রকোনার কলমাকান্দায় মোটর সাইকেল চাপায় নারীর মৃত্যু। আমার শপথ শিরোনামে চেয়ার আপের জনসচেতনতামূলক কর্মসূচি। ESPN-এর শীর্ষ ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি, সাকিব, মুশফিক। নভোএয়ারের টিকিটের মূল্য 15% ছাড়। চোট নিয়ে মাঠের বাইরে সুয়ারেস। রামগড়ের চেয়ারম্যান পদে বিশ্ব ত্রিপুরা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক ও হাসিনা আক্তার বেসরকারিভাবে নিয়ে। সিলেটে 12 উপজেলায় নৌকার জয় জয়কর, আওয়ামী লীগ 7, আওয়ামী লীগ বিদ্রোহী 5। সিলেটের 12 উপজেলায় এগিয়ে নৌকা। যুগান্তর, দুই ব্যাংকের কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। একতরফা নির্বাচনে আওয়ামী লীগের জয়। বুড়িগঙ্গা প্রথম সেতু, টোল নিয়ে জটিলতা কাটছে না। নিউজিল্যান্ডের অস্ত্র আইন সংস্কার হচ্ছে। সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন। ফেসবুক মেসেঞ্জার এবার ডার্ক মোডে। আরো পাঁচ ব্যাংকের অনিয়ম দুর্নীতি তদন্তের উদ্যোগ। বহিষ্কার ও পদত্যাগ নিয়ে বিএনপিতে অস্থিরতা। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। বাকশাল কার্যকর থাকলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠত না প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হতে পারে আজ। গণতন্ত্র নির্বাচনে পাঠিয়েছে আওয়ামী লীগ ডক্টর কামাল। গণফোরামে যোগ দিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি মঙ্গলবার হতে পারে। নেদারল্যান্ডসের ট্রামে বন্দুক হামলা, নিহত 3। সকালে সংবাদ শিরোনাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।